একদিনের ট্যুরে কোথাও যাওয়ার প্ল্যান করছেন, তাহলে চলে আসতে পারেন কালনায়। কি কি দেখবেন কালনাতে? কালনাতে আছে বিভিন্ন দেবদেউল এবং কালনার রাজবাড়ি। এই রাজবাড়ি চত্বরে যে যে মন্দিরগুলি আছে সেগুলি আপনাদেরকে দেখাবো এবং জেনে নিন এই মন্দিরগুলির ইতিহাস এবং কে কে তৈরি করেছিল এবং তার সঙ্গে জড়িত কাহিনী। ভিডিওটা আশা করছি শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার বন্ধু, স্বাগত জানাই তোমাদের নিজস্ব চ্যানেল DND-তে। আমরা এখন এসেছি বর্ধমান রাজবাড়ি চত্বরে কালনাতে। এখানে টয়লেটও আছে, আপনি দরকার পড়লে ফ্রেশ হয়ে নিতে পারবেন। ব্যবস্থাপনা অত্যন্ত ভালো। চলুন ঘুরে দেখি মন্দির চত্বর। এটি হচ্ছে কালনা রাজবাড়ির প্রধান ফটক। আমরা গেট পরিয়ে প্রবেশ করছি রাজবাড়িতে। এখানে আমরা দেখব আজ প্রতাপেশ্বর মন্দির, রাসমঞ্চ, রূপেশ্বর মন্দির এবং পঞ্চরত্ন মন্দির। রাজবাড়ির গেট পেরিয়ে বাঁদিকে তাকালেই চোখে পড়বে এই কামানটি। এই কামানের পাশেই আছে প্রতাপেশ্বর শিব মন্দির। কেন এই মন্দিরের নাম প্রতাপেশ্বর শিব মন্দির? কে প্রতাপ চাঁদ? প্রতাপ চাঁদ ছিলেন বর্ধমান মহারাজ তেজ চাঁদের ষষ্ঠ মহিষী নানকি কুমারীর গর্ভজাত সন্তান। প্রতাপ চাঁদ বর্ধমানের রাজপরিবারের সবচেয়ে ভাগ্য বিলম্বিত রাজা। তার জন্মের 3 দিন বাদেই মৃত্যু হয় মা নানকি কুমারীর। তিনি পুত্র স্নেহে মানুষ হতে থাকেন ঠাকুমা বিষণকুমারী দেবীর কাছে। এই বিষণকুমারী দেবী বর্ধমানে 108 শিব মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু প্রতাপ চাঁদের যখন 7 বছর পেরিয়ে 8 বছর বয়স, সেই সময় মারা গেলেন মহারানী বিষণকুমারী। মহারাজ প্রতাপ চাঁদের সঙ্গে জড়িয়ে আছে কালনার বিভিন্ন ইতিহাস। এই ইতিহাস যদি জানতে চান তাহলে আমাদের চ্যানেলে একটি সিরিজ আছে, এক যে ছিল রাজা, সেটি একটু দেখবেন, জানতে পেরে যাবেন মহারাজ প্রতাপ চাঁদ সম্বন্ধে। এবং আমাদের এই চ্যানেলে বিভিন্ন রকম ভিডিও আছে বর্ধমান রাজপরিবার নিয়ে। আশা করছি আপনারা নিশ্চয়ই সেই ভিডিওগুলো একটু দেখবেন এবং জানতে পারবেন বর্ধমান রাজপরিবারকে। 19 শতকের মধ্যভাগে কালনা রাজবাড়ি চত্বরের মধ্যে স্থাপত্য ও ভাস্কর্যে অনন্য সুন্দর মন্দির হল এই প্রতাপেশ্বর শিব মন্দির। অনেকে এই শিব মন্দিরকে জলেশ্বর শিব মন্দির নামেও আখ্যা দিয়েছেন। এই মন্দিরের প্রতিষ্ঠাতা ছিলেন বর্ধমান মহারাজ প্রতাপচাঁদের প্রথম মহিষী প্যারিকুমারী দেবী। এই মন্দিরের সংস্কৃত ও বাংলা ভাষায় রচিত প্রতিষ্ঠা লিপি থেকে জানা যায় যে 1771 শতাব্দে বাংলার 1256 সালে, ইংরাজির 1849 খ্রিস্টাব্দে এই মন্দির নির্মাণ হয়েছিল। উচ্চ ভিত্তি বেদির ওপর এই মন্দিরটি নির্মিত রয়েছে। মন্দিরের আয়তন 16 ফুট 4 ইঞ্চি বাই 16 ফুট 4 ইঞ্চি, উচ্চতা 25 ফুট। মন্দিরের চারদিকে 5 ফুট চওড়া প্রদক্ষিণ পথ বা বারান্দা যুক্ত আছে। সিঁড়ি দিয়ে এই মন্দিরের উপর উঠতে হয়। এই মন্দিরের ভাস্কর্য আপনি যদি দেখেন, আপনি যদি শিল্পরসিক নাও হন, আপনি এখানে শিল্পের রস বুঝতে পেরে যাবেন। এত সুন্দর এই ভাস্কর্যের কাজ, দেখে আপনি মুগ্ধ না হয়ে থাকতে পারবেন না। অপূর্ব অপূর্ব এবং অপূর্ব সুন্দর কাজ। এরপর আমরা দেখব রাসমঞ্চ। এই রাস কি? রাস উৎসব হল বৃন্দাবনে কার্তিকী পূর্ণিমায় অন্তরঙ্গ গোপরমণী পরিবেষ্টিত শ্রীকৃষ্ণের নৃত্য উৎসব। রাস উৎসব ছিল লালজি ও
মদন মোহন বিগ্রহদ্বয়ের উৎসব। এই রাসের সময় সাজির বাড়ির শ্যামচন্দ্র এবং শ্যামরাই পাড়ার শ্যামচন্দ্রকে জামাই রূপে নিয়ে আসা হতো এই রাসমঞ্চে। এই রাসমঞ্চটি হচ্ছে খোলা। বহির্ভাগের ক্ষেত্রের ভিতর আরেকটি ক্ষুদ্রাকৃতি ক্ষেত্র আছে। আচ্ছাদনটি গম্বুজাকৃতির এবং বর্তমানে ছাদের অস্তিত্ব বিপন্ন। এই রাসমঞ্চ তৈরি হয় বর্ধমান মহারাজা তিলকচাঁদের আমলে। ভেতরের গোলাকার ক্ষেত্র আট বাহু দ্বারা বেষ্টিত এবং বাইরের পরিধি 96 ফুট, 24টা পিলার আছে, 4 ফুট করে গ্যাপ, প্রত্যেকটা পিলারের গ্যাপ হচ্ছে 4 ফুট। এই রাসমঞ্চের উচ্চতা প্রায় 20 ফুট। এই রাসমঞ্চ প্রতিষ্ঠা হয়েছিল আনুমানিক 1758 খ্রিস্টাব্দে। এবার দেখব পঞ্চরত্ন মন্দির। এইখানেই আছে পঞ্চশিব মন্দির। দেখুন, একটা, দুটো, তিনটে, পাশে একটা ছোট্ট, তার পাশে একটা, মোট 5টি শিব মন্দির। মহারানী বিশান কুমারী 1763 সালে একটি শিব মন্দির এখানে তৈরি করান এবং দ্বিতীয় শিব মন্দির তৈরি করান তার সহচরী তুলসী দেবী 1765 খ্রিস্টাব্দে। মহারাজ তেজচাঁদের পঞ্চম মহিষী কমল কুমারীর সহচরী গঙ্গাদাসী 1882 খ্রিস্টাব্দে এবং আরেক দাসী দেববতী দেবী 1885 খ্রিস্টাব্দে এখানে মন্দির তৈরি করেন। এই 4টি মন্দিরের নাম আপনাদেরকে বললাম, কিন্তু পঞ্চম মন্দিরটি কে প্রতিষ্ঠা করেছিল এখনও জানতে পারিনি। যদি জানতে পারি আপনাদেরকে অবশ্যই জানাবো। যদি আপনারা কেউ জানেন তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আপনারা দেখছেন বর্ধমান মহারাজ তিলকচাঁদের জ্যৈষ্ঠা মহিষী রূপকুমারীর নামে তৈরি রূপেশ্বর শিব মন্দির। আয়তাকার মন্দিরের দৈর্ঘ্য 18 ফুট এবং প্রস্থ 15 ফুট, উচ্চতা প্রায় 25 ফুট। মন্দিরের সম্মুখভাগে দুটি অর্ধস্তম্ভ ও দুটি পূর্ণস্তম্ভ সহ সম্মুখভাগ টেরাকোটা অলঙ্করণে সুসজ্জিত আছে। মন্দির স্থাপিত হয় 1863 শতাব্দে, ইংরাজির 1761 খ্রিস্টাব্দে। মন্দিরে স্থাপিত শিবলিঙ্গের উচ্চতা 4 ফুট 5 ইঞ্চি। হাওড়া কাটোয়া রেলপথে হাওড়া থেকে কালনার দূরত্ব 82 কিলোমিটার এবং নবদ্বীপ ও কাটোয়া দূরত্ব হল 23 কিলোমিটার ও 62 কিলোমিটার। বর্ধমান থেকে বাস রাস্তার দূরত্ব হল কালনার 65 কিলোমিটার। কেমন লাগলো আমাদের এই ছোট্ট প্রয়াস? যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই দেবেন। যদি আমাদের চ্যানেলে প্রথম আসেন তাহলে সাবস্ক্রাইব করবেন। আমরা হাজির হব বর্ধমানের এরকম বিভিন্ন অজানা অদেখা কাহিনী নিয়ে। দেখা হবে অন্য কোনো ভিডিওয়ে। ততদিন ভালো থাকবেন বন্ধু। জয় হিন্দ।